26 ডিসেম্বর অসমলৈ গৃহমন্ত্রী অমিত শাহ গৃহমন্ত্রীগৰাকী কাদৰৰ বাবে ব্যাপক প্রস্তুতি চলিছে আমিনগাঁও নুমলি জলা পেরেড গ্রাউন্ডত দুদিনীয়া ভ্রমণসূচীৰে অসমলৈ আহিব দেশৰ গৃহমন্ত্রী অমিত শাহ কেইবাটাও সরকারী কার্যসূচীত অংশগ্রহণ করব অমিত শাহে আমিনগাঁও নুমলি জলা পেরেড গ্রাউন্ডত অমিত শাহৰ উপস্থিতিত রাজ্যৰ 7,000তকৈ অধিক নামঘৰ মন্দিৰক প্রদান করব বিশেষ অনুদান প্রতিটো সমষ্টিৰ 50ৰ পৰা 55টা নামঘৰ মন্দিৰে লাভ করব এই সুবিধা একে অনুষ্ঠানতে রাজ্যের 9খন আইন বিদ্যালয় আধারশিলা স্থাপন করব গৃহমন্ত্রী অমিত শাহে লগতে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ তথা গুয়াহাটীর দ্বিতীয়খন মেডিকেল কলেজের শুভারম্ভণি করব গৃহমন্ত্রীগৰাকীয়ে অমিত শাহক আদরিবলে বিশাল সভাগৃহ নির্মাণ করা হয়েছে আমিনগাঁও প্রায় 17-20 হাজার লোক সমবেত হব পাৰিব সভাগৃহত কামৰ অগ্রগতির বুজ লৈছে কামৰূপ জেলা উপায়ুক্তকে ধরে কেইবাগৰাকীও সরকারি আমোলা বিষয়া সামান্তরালকৈ আরক্ষীর তরফৰ পৰাও নিশ্চিত্র নিরাপত্তা বেষ্টনি গঢ়ি তুলিছে সভাস্থলী দৃশ্য দেখুৱাইছো যেহেতু 26 ডিসেম্বৰত অসমলৈ আহিব গৃহমন্ত্রীগৰাকী গৃহমন্ত্রীগৰাকীক আদৰাৰ বাবে এনেধৰণে ব্যাপক প্রস্তুতি চলিছে আমিনগাঁও নুমলি জলা পেরেড গ্রাউণ্ডত দুদিনীয়া ভ্রমণসূচীৰে অসমলৈ আহিব দেশৰ গৃহমন্ত্রী অমিত শাহ আর কেইবাটাও সরকারি কার্যসূচীত অংশগ্রহণ করব এয়া নুমলি জলা পেরেড গ্রাউন্ডর দৃশ্য দেখাইছো যার প্রস্তুতি ইতিমধ্যে চলি আছে প্রায় সমাপ্ত বলে এক প্রকার কব পারি 7,000তকৈ অধিক নামঘর মন্দিরক বিশেষ অনুদান প্রদান করার এই কার্যসূচীতে অনুদান প্রদান করব প্রতিটি সমষ্টির 50ৰ পৰা 55টা নামঘর আর মন্দিরে এই সুবিধা লাভ করব একে অনুষ্ঠানতে রাজ্যের 9খন আইন মহাবিদ্যালয় আধারশিলাও স্থাপন করব গৃহমন্ত্রী অমিত শাহ ভারতবর্ষের গৃহমন্ত্রী ইয়ালে মহোদয় ইয়ালে আহিব তো সেটারে যে নিরাপত্তামূলক ব্যবস্থাখিনি যোগাযোগ করবর কারণে আমার অতিরিক্ত আরক্ষী সঞ্চালক প্রধান সিকিউরিটি এডমিনিস্ট্রেশন হমিত সিং স্যার আইছে ময়ও আছো ইয়াতে আমার এসপিও আছে না কার্যসূচী সরকারি কার্যসূচী আহিব তেও কিছুমান আপনাদের গম পাব পিছত নিরাপত্তার সকলখিনি সম্পূর্ণ কটকটিয়া ব্যবস্থা করা হয়েছে আৰু পানী নখৰকা বিধৰ 24 ঘণ্টাত ৰাজ্যত কৰোণাত আৰু 5 জন লোকৰ মৃত্যু কৰোণাত মৃত্যু হোৱা লোক 5 জন যোৰহাটৰ শিৱসাগৰৰ পদ্মকান্ত দত্ত 65 বছৰ যোৰহাটৰ ৰীণা ভূঞা 47 বছৰ বিশ্বনাথৰ হেমবৰুৱা 85 বছৰ নলবাৰীৰ ললিত কলিতা 78 বছৰ কামৰূপ মহানগৰৰ পদবিশ্বাস 60 বছৰ ৰাজ্যত কৰোণাত মৃত্যুৰ সংখ্যা 1,029 জনলৈ বৃদ্ধি পালে আর বুধবারের দিন করোনাত আক্রান্ত হয়েছে 95 গৰাকী লোক কামরূপ মহানগরতে আক্রান্ত হয়েছে 45 গৰাকী লোক অর্থাৎ করোনার সংক্রমণ পুনের এবার যে সেকেন্ড ওয়েভর কথা কই থাকা হয়েছে গতি পুনের এবার যে বৃদ্ধি পাওয়া দেখবলে পাওয়া গেছে করোনাত মৃত্যু হওয়া লোকর সংখ্যাও ইতিমধ্যে আমি জানাইছো কামরূপ মহানগরতে 45 গৰাকী কই লোক শেহতিয়াক আক্রান্ত হয়েছে গোলাঘাটত কংগ্রেসের কার্যালয় সিল গমারিগুড়ি ব্লক কংগ্রেসের কার্যালয় সিল করলে প্রশাসনে বিজেপি মুখী একাংশ কংগ্রেস কর্মীর অভিযোগের পিছতে কঠোর জেলা প্রশাসন অজন্তা নিয়োগর বিজেপি গমন নিশ্চিত হওয়ার পিছতে গোলাঘাটত আরম্ভ হয়েছে হিংসা প্রতিহিংসার রাজনীতি জেলাখনত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থত কংগ্রেস কার্যালয়টি সিল করলে প্রশাসনে ইপিনে এই ঘটনা কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে গোলাঘাটের কংগ্রেস কর্মীসকলের মাজত বিধায়ক অজন্তা নিয়োগের উদ্যোগতে কংগ্রেস কর্মীর উপর এনে উৎপীড়ন চলাইছে বলে অভিযোগ উত্থাপন করেছে গোলাঘাট জেলা কংগ্রেসে কংগ্রেসের যেহেতু আমি কই গেছো যে বিজেপি মুখী এটা অজন্তা নিয়োগ গতি অজন্তা নিয়োগের সঙ্গে আর বহুতো লোক বহুতো কার্যকর্তা ইতিমধ্যে রওনা হয়েছে বলে এক প্রকার কব পারি যে বিজেপি মুখী হয়েছে গতি তার মাজতে কিছু হিংসা প্রতিহিংসার সৃষ্টি হয়েছে গোলাঘাটের কংগ্রেসের কার্যালয় সিল করেছে গমারিগুড়ি ব্লক কংগ্রেসের কার্যালয় প্রশাসনে সিল করেছে যাতে কোনো ধরনের হিংসামূলক কোনো কার্য যাতে সংঘটিত নহয় অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি নহয় তার বাবে প্রশাসনে সিল করেছে বিজেপি মুখী একাংশ কংগ্রেস কর্মীর অভিযোগের পিছত এটা জেলা প্রশাসন কঠোর হয়ে পড়েছে অজন্তা নিয়োগের বিজেপি গমন নিশ্চিত হওয়ার পিছতে গোলাঘাটত হিংসার রাজনীতি আরম্ভ হয়েছে জেলাখনত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থত কংগ্রেস কার্যালয়টি সিল করেছে প্রশাসনে তাকে লৈ প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে গোলাঘাট কংগ্রেস কর্মীসকলের মাজত সেই অফিসটির নাম আমার প্রয়াত নেতা নগেন নেওগর নামাকরণে নামাকরণ হয়ে আছে ডিসির অফিসতো তার তথ্য পাতি এতিয়াও বর্তমান আছে গতি মই
এই কথাখিনি আপোনালোকৰ যোগেদি ৰাজহুৱা কৰিব খুজিছো আৰু যি সকলে এই ব্যৱস্থাটো কৰিছে তেওঁলোক মই বিনম্ৰ অনুৰোধ জনাইছো যে আমি একেখন গোহালিৰে মানুহ গতিকে ইয়াত সংঘাত সৃষ্টি নকৰি বুজা পৰাৰ মাজেদি আমাৰ এই অফিচটো যাতে কংগ্ৰেছ অফিচক তেওঁলোকে সঞ্জাই দিয়ে তাৰ কাৰণে মই তেওঁলোকলৈ বিনম্ৰ অনুৰোধ জনালোঁ বৰ্তমান ডিষ্ট্ৰিক্ট কংগ্ৰেছৰ আই চি খবৰ অব্যাহত ৰাখিম সময় পুনৰ বিৰতি।